আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। দুধ আর পাওয়ারুটি দিয়ে ঝটপট তৈরি করা এমন একটি মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শেয়ার করব মালাই রোল রেসিপি। এই মালাই রোলটা দেখতে যতটা সুন্দর, খেতে অনেক বেশি মজার হয়। নরম, তুলতুলে, মুখে দিলে মিলিয়ে যাবে। ঈদের দিন আমরা অনেকটাই ব্যস্ত থাকি, তাই চাইলে আগের দিন ব্রেড মালাই রোলটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, যেটা খেতে পরের দিন আরও বেশি মজা লাগবে। আমার মনে হয় এগুলো চেয়ে সহজ আর মজাদার কোনো ডেজার্ট হতেই পারে না। ঈদের দিনের জন্য মজাদার একটি ডেজার্ট। প্রথমে আমি মালাটা তৈরি করে নিচ্ছি, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এরপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, এলাচ দিতে না চাইলে এলাচের গুঁড়াও দিতে পারবেন। 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি, এটা আপনারা যতটুকু খাবেন বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। 1 চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ, মিষ্টি খামারে লবণ দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। আপনারা যদি সুজি দিতে না চান, 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিবেন বা কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। সব কিছু নেড়ে ছেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুজি দেওয়ার সঙ্গে সঙ্গেই মালাটা কিন্তু ঘন হতে থাকবে। সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে মালাইটা কিন্তু দ্রুত ঘন হতে থাকবে, তার জন্য আমরা নাড়াচাড়া বন্ধ করব না, এভাবে অনবরত নেড়ে ছেড়ে এটাকে তৈরি করে নিতে হবে। আমরা এখানে ঘন একটা মালাই তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ এটাকে জাল করার পরে এটা কিন্তু ঘন হতে শুরু করেছে। এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। মালাটা যখন হালকা ঘন হয়ে আসবে, তখন এখানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। এখন চুলার হিটটা একদম লোতে করে এটাকে অনবরত এভাবে নেড়ে ছেড়ে যেতে হবে। এখন এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে শেষে ঘি দেওয়ার কারণে মালাটার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসবে। ঘি দেওয়ার পরে দেখবেন মালাটা প্যানের গা থেকে ছেড়ে আসছে। আমাদের মালাইটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। যতগুলো রোল তৈরি করবেন অতগুলো পাউরুটি নিয়ে নেবেন। এবার 1টা পাউরুটিকে আমি বেলুন দিয়ে এভাবে বেলে নিচ্ছি। পাউরুটিটা বেলার পরে ঠিক এরকম হয়েছে, তা আমি সবগুলো পাউরুটি এরকম করে বেলে নিয়েছি। এখন পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা আছে, এটাকে আমি কেটে আলাদা করে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো ঠিক এরকমই হয়েছে। এখন আমি সবগুলো পাউরুটি এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আপনারা চাইলে পাউরুটির এই ব্রাউন অংশগুলো ফেলে না দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। তৈরি করে রাখা 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এখন আগের থেকে যে আমরা মালাইটা তৈরি করে রেখেছিলাম, ওই মালাইটা আমি 1টা পাউরুটির 1 পাশে লম্বা করে দিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে 1টা রোলের মতো করে পেঁচিয়ে নিয়েছি। সবগুলো রোল আমি এভাবে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার এই রোলগুলোকে আমি 1টা সাইডে রেখে দিচ্ছি। এবার রোলটাকে দুধে ভিজানোর জন্য আমরা দুধটাকে রেডি করে নিব। প্রথমে 1টা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা যতটুকু খাবেন বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিব। দুধটাকে অনেক বেশি জাল করে ঘন করার কোনোই দরকার নাই, কারণ আমরা এখানে গুঁড়া দুধ দিয়েছি, দুধটা এমনিতেই ঘন হয়ে গেছে। 2 চিমটির মতো দিয়ে দিচ্ছি স্যাফরন। ফ্লেভার আর খুব সুন্দর একটা কালার আসার জন্য আমি এখানে 2 চিমটির মতো স্যাফরন দিয়েছি। আপনারা স্যাফরন দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। আমি এই দুধটাকে 1 থেকে 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। দুধটা আমার জাল হয়ে গিয়েছে। এখন এই দুধটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার দুধটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, তবে বেশি ঠান্ডা করবে না, কুসুম গরম থেকে একটু হালকা গরম রাখবেন। এরপর আমি মালাই রোলের উপরে দুধটাকে দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো যেন ভালো করে ভিজতে পারে, তার জন্য বেশি পরিমাণে দুধটাকে দিয়ে দিতে হবে। একটু পরে দেখতে পারবেন দুধটা খুব সুন্দরভাবে টেনে গিয়েছে।
এরপর আপনারা চাইলে এটাকে কিছুক্ষণের জন্য নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, অথবা চাইলে আপনারা এই ব্রেড মালাই রোলটাকে সঙ্গে সঙ্গে পরিবেশন করে নিতে পারেন। দেখতে আরো আকর্ষণীয় লাগার জন্য উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে আমি পরিবেশন করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল ঈদের জন্য সবচেয়ে মজাদার আর সবচেয়ে সহজ একটি ডেজার্ট, ব্রেড মালাই রোল। আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট আর কতটা নরম তুলতুলে হয়েছে। এই ঈদে একবার হলো এই ব্রেড মালাই রোলটা তৈরি করে দেখবেন, সবাই অনেক পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।